নমস্কার বন্ধুরা আমি আলপনা আমার চ্যানেলের আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ বানাবো পোনকা শাক ভাজার রেসিপি ক্ষেতের দারুণ টেস্ট বানানো কিন্তু খুব সহজ তো আগের ভিডিওতে আমি দিয়েছিলাম পুনকা শাক পোস্ত রেসিপি আপনারা অনেকেই পছন্দ করেছেন তাই ভাবলাম আজকে পোনকা শাক ভাজার রেসিপি দিই তো আপনারা তো দেখেছেন আমাদের বাগানবাড়িতে বাড়িতে শাক হয়েছে তাই চলে এলাম বাগান শাকগুলো তুলে নেব তো এই যে বন্ধুরা শাকগুলো আমি তুলে নিচ্ছি তো শাকগুলো দেখুন অনেক বড় হয়ে গেছে তো আপনাদের দাদা ভাই বলল শাকগুলো এইভাবে তুলে নাও তাহলে মাটিটা আরেকটু কুড়ে আরও শাক লাগিয়ে দেব। তো তাই আমি এইভাবে তুলে নিচ্ছি তো এখানে আমি পাঁচশো গ্রাম শাক তুলে নিলাম তো বন্ধুরা শাকগুলো ভালোভাবে বেছে নিতে হবে বেছে নেওয়া হয়ে গেলে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে তো আপনাদের দাদা ভাইকে বললাম শাকগুলো একটু কেটে দাও তাহলে আমি ভিডিওটি বানাই তো শাকগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর জলটা ঝরিয়ে নিতে হবে গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিলাম কড়াইটা গরম করে নিতে হবে তারপর দেব দুই টেবিল চামচ সর্ষের তেল একটা শুকনো লঙ্কা ফড়ঙে দেব এক চা চামচ পস্ত ফড়ংটা ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে দেব আমি একটা কাঁচা লঙ্কা চেরা তো একটু ঝালঝাল খেতে ভালো লাগে তাই লঙ্কাটা দিলাম আর দেব ধুয়ে নেওয়া জল ঝরানো শাক তো শাকগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দেব তাহলে নুন নুন হলুদের আন্দাজটা পাওয়া যাবে শাকটা কমে গেলে তো ঢাকনাটা খুলে একটু নেড়ে নেব তাতে দেব আমি হাফ চা চামচ নুন চা চামচের ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো আর দেব চা চামচের চার ভাগের এক ভাগ চিনি তো মিষ্টিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন চিনিটা তো একটু চিনি দিলে শাকটা খেতে বেশ ভালো লাগে আপনারা ট্রাই করবেন খেতে কেমন হয়েছে আমাকে জানাবেন কন্ট বক্সে তো বন্ধুরা আর একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে সিদ্ধ করে নিতে হবে তারপর ঢাকাটা খুলে গ্যাসের ফ্লেমটা হাই করে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে শাকের মধ্যে দেখুন একটু একটু জল আছে এই অবস্থায় খেতে কিন্তু ভালো লাগে না শাকটা একটু হাই ফ্লেমে ভেজে নেবেন তাহলে শাকটা খেতে বেশ ভালো লাগে তো ভেজে নেওয়া হয়ে গেল একটা প্লেটে পরিবেশন করে নিলাম খেতে দারুণ টেস্ট হয়েছিল ভিডিওটি কেমন লাগলো সম্ভব হলে আপনারা ট্রাই করবেন খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে